নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এবার বুধ গ্রহ হতে চলেছে বকরি, যার দরুন এই আট রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা দুই গুণ ফল লাভ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে 2x লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনাদের কোন কোন দিকে লাভ হবে এবং কোন কোন দিকে আপনারা সেই অপরচুনিটিগুলো পাবেন তা আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্রা। January 31, 2021, অর্থাৎ আজ থেকে আর একদিন পর বুধ গ্রহ বকরি হওয়ার ফলে যে আট রাশির কথা বলতে চলেছি সেই আট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের কোন কোন দিক থেকে সুযোগ সুবিধা বা অপরচুনিটি পাবেন তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই বকরি বা রেট্রোগ্রেড জিনিসটা কি, অর্থাৎ বুধের যে মুভমেন্ট সেই মুভমেন্টকে আরও স্লো করে দিবে। স্লো জিনিসটাকে হয়ে যাওয়াটাকেই বলা হয় বকরি, অর্থাৎ ব্যাকে যাওয়া, ব্যাকে ফিরে গিয়ে আবার এগিয়ে আসা, এটাকে বলা হয় বক্রতা বা বকরি বা রেট্রোগ্রেড। আর এই রেট্রোগ্রেড হওয়ার ফলে আপনাদের জীবনে অর্থাৎ এই আট রাশির জীবনে অপরচুনিটি আর অপরচুনিটি আসবে। আমি বিষয়টি একটু ভালোভাবে খুলে বোঝানোর চেষ্টা করছি। আপনি পরীক্ষা দিতে বসেছেন, পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার 3 ঘন্টা থাকে, তার মধ্যে আপনাকে বলা হলো যে না আপনি এবার 4 ঘন্টা সময় পাবেন, সেক্ষেত্রে আপনার ভালো হবে। কেন? আপনি আরও প্রশ্নের উত্তর যেগুলো দিতে পারছেন না সেগুলো নিয়ে চিন্তা করতে পারবেন এবং ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাই না? তো এটি হতে চলেছে এই আট রাশির উপর, অর্থাৎ আপনারা কোন কোন দিকে সুযোগ সুবিধা পাবেন তা আমি একে একে জানাতে চলেছি। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই বুধ গ্রহ আমাদেরকে বেসিক্যালি কী দেয় বা কী দেখায়। এর আগের ভিডিওগুলোতেও আমি বলেছি, আবারও বলছি, দেখুন বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, অর্থাৎ বিচক্ষণতা, হঠাৎ করে ডিসিশান, অর্থাৎ কোনো এক প্রবলেমে পড়লেন, হঠাৎ করে আপনি সঠিক ডিসিশান নিয়ে ফেললেন যে হ্যাঁ এই কাজটা করলে আমি এই প্রবলেম থেকে অনায়াসে বেরিয়ে যাবো, এই সঠিক ডিসিশান নেওয়ার জিনিসটা কিন্তু বুধ গ্রহ দেখায়। এছাড়াও বুধ দেখায় বাচন ভঙ্গি, অর্থাৎ মানুষকে প্রভাবিত করার ক্ষমতা, বুধ দেখায় বুদ্ধি, বুধ দেখায় স্মৃতিশক্তি, বুধ দেখায় মাসির সুখ এবং বুধ দেখায় ব্যাংকিং সেক্টর, শেয়ার মার্কেট। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও বুধ দেখায় বইয়ের দোকান, অর্থাৎ আপনার জন্মছকে বুধ গ্রহ যদি ভালো থাকে তাহলে আপনি বিচক্ষণতার সাথে যে কোনো ডিসিশন নিতে পারবেন। এছাড়াও আপনি মাসির কাছ থেকে হেল্প পাবেন। এছাড়াও আপনার বুদ্ধিভ্রম যেটাকে বলা হয় সেই বুদ্ধিভ্রম কিন্তু কখনোই হবে না, কিন্তু আপনার জন্মছকে যদি বুধ গ্রহ স্ট্রং থাকে সেক্ষেত্রেই হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এর উল্টোটা হবে। তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিশ্লেষণ করিয়ে নিন এবং জেনে নিন আপনাদের বুধ গ্রহ কেমন পজিশনে রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস, এবং আপনারা দয়া করে কল না করে দয়া করে মেসেজ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আর এই নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সেও মেনশন করে দেবো, সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই বুধের বকরি হওয়ার ফলে কোন আট রাশি এর শুভ প্রভাব পেতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই বুধের বকরির সুফল কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আপনারা যারা শেয়ার মার্কেটে বা যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগিয়েছেন তাদের কিন্তু সেই আটকে যাওয়া টাকা, ডুবে যাওয়া টাকা কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা এই সময় সঠিক ডিসিশন নিয়ে যে কোনো কাজই কিন্তু করতে পারবেন এবং যে কোনো কাজ আপনার আটকে গেছে কোনো এক অজানা কারণে সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলতে পারবেন। এছাড়াও যাদের বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে।
এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধ বক্রীর সুফল কিন্তু আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে যে কোনো না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ, এই সমস্ত কাজ কিন্তু করে ফেলতে পারবেন। এছাড়াও যারা শেয়ার মার্কেটে বা ট্রেন্ডিংয়ে টাকা লাগান তারা কিন্তু নির্দ্বিধায় লাগাতে পারেন। তবে আপনার জন্মছকে বুধ গ্রহ কেমন রয়েছে সেটা কিন্তু জানার বড় বিষয় রয়েছে, কারণ সঠিক ডিসিশনটা বুধ গ্রহ যাদের ভালো রয়েছে তারাই কেবলমাত্র নিতে পারে। অর্থাৎ কোন জায়গাতে কোন পয়েন্টে আমি টাকাটি লাগালে সেই টাকাটি আপস বা ডাউন হতে পারে। এছাড়াও যারা বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং যাদের কনসালটেন্সি রয়েছে তারাও কিন্তু এই সময় সুবিধা বা সুযোগ সুবিধা পেতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের আর্থিক দিক, ধনের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এছাড়াও এই সময় আপনারা শেয়ার মার্কেট বা ট্রেন্ডিংয়ে টাকা লাগাতে পারেন, এবং যাদের কনসালটেন্সি রয়েছে তারা কিন্তু এই সময় সুবিধা বা সুযোগ সুবিধা পেতে চলেছেন। এর পাশাপাশি যাদের বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের শেয়ার মার্কেট, ট্রেন্ডিং, এছাড়াও বিজনেস ক্ষেত্রে সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ব্রোকারি বা দালালির বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধা আসতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের আর্থিক দিক যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ বিবাহ সূত্রে কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন, এছাড়াও পৈতৃক সূত্র থেকেও টাকা পেতে চলেছেন। ব্যবসার স্থান কিন্তু যথেষ্ট শুভ রয়েছে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে, এবং যারা কনসালটেন্সি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যাদের বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে। অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে, বিশেষ করে যাদের বইয়ের দোকান রয়েছে, যাদের যারা কনসালটেন্সির বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এছাড়াও আপনাদের এই সময় ধনভাগ্য কিন্তু যথেষ্ট শুভ রয়েছে, এবং যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগান বা শেয়ার মার্কেটে টাকা লাগান তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দিক দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই বুধ বক্রীর সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে, অর্থাৎ ধনভাগ্য যেটা বলে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, এবং আপনারা কোনো অজানা সূত্র থেকে টাকা পেতে চলেছেন। এবং এর পাশাপাশি যারা ট্রেন্ডিং বা শেয়ারে টাকা লাগান তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই বুধ বক্রীর সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের ধনভাগ্য যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে, এবং প্রপার বিজনেস কিন্তু আপনারা স্ট্যান্ড আপ করতে পারবেন, এবং আপনাদের আর্থিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এর পাশাপাশি যাদের বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে শুভ রয়েছে, এবং যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগান, শেয়ার মার্কেটে টাকা লাগান তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। এই ছিল আট সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি বুধ বক্রীর সুফল পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।